ফটোগ্রাফি এক্সিবিশন নটি বিনোদিনী এই আমাদের আর্ট গ্যালারিতে হচ্ছে। আমি ফটোগ্রাফির ব্যাকগ্রাউন্ড খুব বুঝি না, সাধারণ দর্শক হিসাবে বেশ কিছু ছবি, অসাধারণ ছবি এখানে রয়েছে, যে ছবিগুলোকে আমার মনে হয় সংগ্রহ করে বাড়িতে রেখে দেওয়া যায়। আমি আশা করব যে আর্ট গ্যালারি অনেক এই ফটোগ্রাফারকে তাদের ছবি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে। নমস্কার, আমি সৌরভ মুখার্জি, ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন অফ ক্যামেরা ট্রেজার্স। ক্যামেরা ট্রেজার্সের ট্রেজার্স 2023 দ্য 8th ইয়ার, এটা যেটা আমরা চলছে এখন নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে স্টার থিয়েটারে, ছয় মানে আজকে ছ তারিখ থেকে আট তারিখ দুপুর দুটো থেকে সন্ধে আটটা অবধি আপনাদের কিন্তু সকলের আমন্ত্রণ রইল। ট্রেজার্স 2023-তে এবারে আমরা 275 ফ্রেম বাই 135 ফটোগ্রাফার্স ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শোকেস করতে পারছি। এখন অবধি খুব ভালোভাবে এক্সিবিশনটা চলছে, কিন্তু যতক্ষণ না আপনারা আসছেন ততক্ষণ আরও ভালো হচ্ছে না। আবারও বলছি, প্লিজ আসুন, খুব ভালো লাগবে, অনেক ভালো ভালো ছবি আছে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। গ্রুপের সঙ্গে মোটামুটি প্রায় প্রথম থেকে আমি যুক্ত সৌরভের সঙ্গে। এটা আমাদের 2017 সালের প্রথম এক্সিবিশন করেছিলাম লন্ডনে হল ফোরে, তারপরে পায় প্রায় পর ছিল 2022-এ অনেকগুলো এক্সিবিশন হয়ে গেল। তো সিটি এক্সিবিশনে আমাদের অনেক ধরনের ফটোগ্রাফার ছবি আসে, দেশের বিভিন্ন ফটোগ্রাফারদের ছবি আমরা পাই। তো আমি নিজে এখন অস্ট্রেলিয়ায় যেহেতু থাকি, তো আরও বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ফটোগ্রাফারদের ছবি আমরা কোঅর্ডিনেট করি। আমাদের বিভিন্ন দেশের আমাদের এখানে ছবি আছে, টোটাল 275 ছবি আছে, অ্যারাউন্ড 150 ফটোগ্রাফার এবং ফটোগ্রাফার ফ্রম নরওয়ে, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আরও অনেক ইউরোপিয়ান দেশের ফটোগ্রাফারদের ছবি আমাদের কাছে আছে। সাউথ ইস্ট এশিয়ার কিছু ফটোগ্রাফারদের ছবি আমাদের কাছে আছে, হংকং বা সিঙ্গাপুরে। আমাদের এখানে মোটামুটি 130 জনের ওপরে ফটোগ্রাফার্স আছে আর 275 ফ্রেম আছে আমাদের এখানে সব মিলিয়ে। আশা রাখবো সবার এক্সিবিশন দেখে খুব ভালো লাগবে, ওয়েলকাম জানাবো সবাইকে এক্সিবিশনে আসার জন্য। আমি অভিজিৎ দত্ত, ক্যামেরা ট্রেজার্সের অ্যাডমিন। আজকে আমাদের 8th ক্যামেরা ট্রেজার্স ইন্টারন্যাশনাল এক্সিবিশন স্টার্ট হচ্ছে। আমরা আছি নটি বিনোদিনী স্টার থিয়েটার, 6-8 অবধি আমাদের এক্সিবিশন চলবে। প্রত্যেক বছরই আমরা আসি নতুন নতুন ফটো নিয়ে, এক্সিবিশন নিয়ে, প্রত্যেক বছরই আপনারা আমাদেরকে জেনে থাকেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো
অ্যান্ড আপনাদেরকে অবশ্যই বলবো যে আমাদের এক্সিবিশনে এসে ভিজিট করুন, দেখুন। আর আপনাদের আশীর্বাদ না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না। আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা এতদূর এগিয়ে যাব। অবশ্যই আসুন। থ্যাংক ইউ। আজকে থেকে আমাদের এক্সিবিশন স্টার্ট হয়েছে স্টার থিয়েটারে। আমাদের এক্সিবিশন চলবে 6-8 January। আপনারা সবাই আসুন। প্রত্যেক বছর আমাদের এই এক্সিবিশন করা হয়, এটা অর্গানাইজ করা হয়েছে সৌরভ মুখার্জি, আমাদের যে মেন ইনভেন্টর অফ দিস গ্রুপ। আর আপনারা এখানে আসবেন, প্রত্যেক বছর এখানে নতুন নতুন ছবি, নতুন নতুন ফটোগ্রাফার্সরা ওদের ফটো এখানে পোস্ট করে, নিজেদের ক্রিয়েটিভিটি এখানে দেখা। আপনারাও আসুন, যাতে আপনাদেরও দেখতে খুব ভালো লাগবে, আপনারা এখানে পার্টিসিপেট করবেন, আমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আজকে আমাদের 8 ক্যামেরা ট্রেজার্সের ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশনের ফার্স্ট ডে। আজকে অলরেডি আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো ফ্রেম সাজানো হয়ে গেছে। থেকে আনন্দের খবর যেটা, ক্যামেরা ট্রেজার্সের পক্ষ থেকে এই এক্সিবিশনটা এবারে প্রথমবার স্টার থিয়েটারে আমরা অনুষ্ঠিত করে চলেছি। তো আসছেকাল এবং আগামী পরশু অবধি এই অনুষ্ঠান চলবে 6-7-8। আপনাদের সবার আমন্ত্রণ রইল, আসুন, দেখুন, ছবি ভালোবাসুন, ওটাই আমাদের খুশি। আপনাদের সারা বছর আরও আনন্দে কাটুক এই কামনা করি। তারাটার সুর গুলো খুব একা, তার কাঁচা আলোর গন্ধে ফেরার পথে দেখা হলে নেশার মতো দুহাত কাল বৈশাখী চায়, ওই সিঁড়ি ভাঙা অঙ্ক গুলোই ডোবালো আমায়। এর চেয়ে বেশি কি বলোয়ার চাইতে পারি, এত গভীর তার গভীর আলোকিত এক ঝাঁক জোনাকি আবির হয়ে ঢুকলো এবার চোখে, চমক সাজাচ্ছিল পালকিত চাবি এমনি ধরে আলগা হাতের মুঠো, জানি দরজা খোলার পরেই তোমার চোখ গুপ্ত ধনের বাক্স যখন তোমার হাতে, নাও শাস্তি স্বরূপ আনন্দটাই হোক। এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি, যেতেই পারতে কেন ফিরতে গেলে বেকার, এই এতটা পথ আর কে আসে তোমার জন্যে, সেই তো একটা রাস্তা ভালোবাসতে শেখার, কোন শিশিরে কোন ফুলের যে ঘুম ভাঙে, শীতের পাখির গলায় যেমন জোর,
যদি বাধাও তো হোক ফুল স্থুলার চুম্বন হোক সমস্ত উত্তর। হ্যালো, আমি প্রবীণ ধানুকা, আমি হচ্ছি ফাউন্ডার দুর্গা অনলাইন ডট কম। দুর্গা অনলাইন ডট কম হচ্ছে দুর্গা পুজো নিয়ে ওয়েবসাইট আর ফেসবুক পেজ, এটা প্রায় নাম্বার ওয়ান বলাই যায়। এটা 12 বছর আগে ফর্ম করা হয়েছিল, তো এই বছর আমরা একটা কনটেস্ট করেছিলাম, ফটো কনটেস্ট। সেই ফটো কনটেস্টে যারা ফার্স্ট হয়েছে তাদের ফটো এখানে এক্সিবিট করা হয়েছে, আর তাছাড়া ওই ফটো কনটেস্টে যারা ফার্স্ট ইনস্ট হয়েছে যারা তাদের মেমেন্টো বা আর সার্টিফিকেট এই এক্সিবিশন দেওয়া হবে। আপনারা সবাই আসলে আমাদের ভালো লাগবে, যতজন আসবে তত এক্সিবিশনটা ভালো হবে। জীবনপুর পান প্রস্তুত ট্রাস্ট ওল্ড এজ হোম।